এদিকে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে নিহত হয়েছে বাবা ছেলে, এ সময় আহত হন আরও একজন। এদিকে গেল রাতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়ার খরনা চেয়ারম্যান ঘাট এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় অটোরিকশার দু যাত্রী নিহত হন। এরা হলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আবু বক্কর তাসিফ ও কক্সবাজারের নুরুল আমিন। এ সময় আহত হন আরও চারজন।